বাসে ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে। এ সময় প্রচারণায় অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব সহ আরও অনেকে। আমি অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু।